এই রূপালী গিটার ছেড়ে একদিন চলে যাব দূরে, বহু দূরে। সত্যি সত্যি তার গানের কথাই ঠিক হলো, তার প্রিয় গিটার ছেড়ে হঠাৎ করে চলে গেলেন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি আয়ুব বাচ্চু। আজকে এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হবেন চট্টগ্রাম থেকে সোলসের প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত বড়ুয়া, রনি সফট টাচের বেস গিটারিস্ট সমর বড়ুয়া। আমরা তাদের সঙ্গে দ্বিতীয় পর্ব যুক্ত হব। প্রথম পর্বে যুক্ত হচ্ছেন খুলনা থেকে স্পটন ব্যান্ডের ভোকালিস্ট দেলাল করিম খান পান্নি এবং রংপুর থেকে আমাদের সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। দুজনকে স্বাগত জানাই আজকের আজকের মানচিত্র অনুষ্ঠানে। নিশাতকে দিয়ে শুরু করতে চাই, কারণ নিশাত রংপুরে আয়ুব বাচ্চুর শেষ শো ছিল 16 তারিখে, অর্থাৎ পরশুদিন, এবং একদিনের মাথায় আয়ুব বাচ্চু আমাদের ছেড়ে চলে গেলেন। যারা বাচ্চুর শেষ হতে ছিলেন, বাচ্চুর যারা ভক্ত আছেন তাদের কাছ থেকে জানতে চাই আসলে তাদের অনুভূতি। সারা দেশেই যারা সঙ্গীত প্রেমী থেকে শুরু করে যারা তার ভক্ত ছিলেন তাদের জন্য একটু বেশি শোকের বিষয় হলো, আমাদের জন্য কিন্তু অনেক বেশি শোকের, কারণ আমরা যে মাঠটিতে দাঁড়িয়ে আছি রংপুর জিলা স্কুল মাঠে, এই মাঠেই কিন্তু দুদিন আগে শেষবারের মতো আয়ুব বাচ্চু তার শেষ শোটি করে গিয়েছেন। সেই কারণেই আমরা যারা রংপুরবাসী তারা কিন্তু এই সকালবেলা এই আপনার খবরটি শোনার পর থেকে কিন্তু অনেকটা বলা যেতে পারে যে এখানকার যারা সঙ্গীত প্রেমী সাধারণ মানুষ যারা এই শো দেখতে এসেছিলেন সবাই কিন্তু আসলে শোকে বিহ্বল বলা যেতে পারে। আর এই যে শূন্যতা যারা সঙ্গীতের সাথে রয়েছেন তারা কিন্তু বলছেন এই শূন্যতা আসলে পূরণ হবার নয়। আমার সাথে যেমন এখন রয়েছেন রংপুর মিউজিক্যাল ব্যান্ডের সদস্যরা, পাশাপাশি রংপুর মিউজিক্যাল ব্যান্ডের যিনি প্রতিষ্ঠাতা এবং তিনি কিন্তু আয়ুব বাচ্চুর খুব কাছের একজন মানুষ এবং তার সাথে খুব ভালো পরিচয় ছিল, আয়ুব বাচ্চুর সখ্যতা ছিল, তার কাছ থেকে একটু জানতে চাইব যে হঠাৎ করে এই এমন একটি খবর জানার পর থেকে আসলে আপনার ভিতরে অনুভূতিটা কেমন হয়েছিল? খবরটা আমি যখন সকালে পেলাম এটা আসলে বিশ্বাস করার মতো না যে বাচ্চু ভাই আমাদের মাঝে নেই, দুদিন আগেই রংপুরের মাটিতে সে প্রোগ্রাম করে গেছে। তো এটা আমাদের শূন্যতা কখনো পূরণ হবে না, আমরা কখনো এটাকে পূরণ করতেও পারবো না। আর বাচ্চু ভাই ব্যান্ড সঙ্গীতটাকে যে উচ্চতায় নিয়ে গেছে আমি মনে করি তার এই অবদান, আমরা যারা সঙ্গীতের সাথে যুক্ত আছি আমরা আমাদের আমৃত্যু এটা মনে থাকবে। এবং আজকে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল আমাদের, উনি শুধু একজন সিঙ্গার ছিলেন না, উনি কিন্তু একজন লিজেন্ড গিটারিস্ট ছিলেন, উপমহাদেশের একজন গিটারিস্ট দেবে তাকে ধরা হতো। এবং আজকে সে চলে গেছে, এই চলে যাওয়াটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না, আমরা যারা সঙ্গীতের সাথে জড়িত আছি, আমরা যারা তার ভক্ত। এবং আমার সাথে পরিচয়টা অন্যরকম, কারণ আমারও বাসা চিটাঙে দেশের বাড়ি এবং তারও বাড়ি চিটাঙে, সেই সূত্রে আমার সাথে তখন থেকে একটা সখ্যতা তার সাথে যোগাযোগ ছিল। তবে দুদিনের আগে দুদিনের সময়টা আমরা দেখা করতে পাইনি, কারণ এখানে এমন একটা পরিবেশ ছিল যে দেখা করার মতন সুযোগটা তার সাথে করতে পারি। ধন্যবাদ আপনাকে। আমি একটু এই প্রজন্মের যারা শিল্পী তাদের একজনের সাথে একটু কথা বলবো। দুদিন আগে কিন্তু এই মাঠ কাঁপিয়েছিলেন আয়ুব বাচ্চু, আজকে তিনি নেই। তো আপনারা যারা নতুন প্রজন্মের যারা আপনারা এই মিউজিক করছেন তাদের জন্য এটা আসলে কেমন ক্ষতি হবে বলে আপনারা মনে করছেন? বাংলা গানের যে বিশ্বব্যাপী যে প্রসার, যাদের হাত ধরে আয়ুব বাচ্চু স্যার তাদের মধ্যে একজন, এবং তার বিয়োগটা আসলে বাঙালিরা মনে হয় না আর কখনো এটা পরিপূরক হবে কখনো, এটা আমাদের জন্য অপূরণীয় একটা ক্ষতি। আমরা আশা করব এবং আমরা সবসময় দোয়া করব তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে। আমরা চাইব যে আমাদের যে সংস্কৃতি আমরা তাকে তিনি যা কিছু রেখে গেছেন তা থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। তিনি আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে পেয়েছি আসলে বক্তব্য পেয়েছি। আমরা একটু পান্নি ভাইয়ের কাছে যাই। পান্নি ভাই, আপনি খুলনাতে ব্যান্ড করেন, তারপরেও নিশ্চয়ই আয়ুব বাচ্চু সম্পর্কে আপনার অনেক কিছু বলার আছে, একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমি খুলনাবাসীর পক্ষ থেকে খুব আন্তরিকভাবে সব সমবেদনা জানাচ্ছি তার পরিবারকে এবং ধারণ ক্ষমতা। আমি খুলনাবাসীর পক্ষ থেকে খুব আন্তরিকভাবে সব সমবেদনা জানাচ্ছি তার পরিবারকে ধৈর্য ধারণ ক্ষমতা, ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিন, সেই তৌফিক দিন। আর বাচ্চু ভাই তো বড় মাপের মানুষ ছিলেন, তিনি এমন ছিলেন, তিনি আল্লাহ ভীতি তার মধ্যে ছিলেন। যেমন তার প্রথম অ্যালবামে তিনি একটি গান করেছিলেন যেটি হাসরের ময়দানে কারো মাপ মিলবে না, উনি একজন আল্লাহ ভীত মানুষ ছিলেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমরা সেই দোয়া করি আল্লাহ তাকে আপনি জান্নাতবাসী করে দিন, আপনার দাওয়াত সে দিয়েছে আপনি তাকে জান্নাতবাসী করুন। তিনি তো আসলে বড় মাপের ছিলেন, আমাদের ব্যান্ডের খালিদ হাসান মিলু ওনার সঙ্গে সেই সারির মানুষ,
তুমি চলে যাওয়াতে আমাদের এখানে অনেক শূন্যতা হয়ে গেল। আল্লাহ আবার হয়তো আমরা এই পূরণ হবে, আল্লাহ তৌফিক দিলে সেইভাবে আমরা হয়তো আসবে বা এই জায়গাটা আবার পূরণ হবে এরকম। তো আমরা সবাই তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর বাচ্চু ভাই আসলে তিনি যে ধরনের গান করে গেছেন, অনেক গান করে গেছেন, অনেক গান করে গেছেন, অনেক বাজিয়েছেন, অনেক কিছু করেছেন, বাংলাদেশের মিউজিকের জন্য বাচ্চু ভাইয়ের প্রচুর অবদান আছে। আমরা তো তাকে দেখেই অনুসরণ করেই এতদূর এসেছি, তো আমরাও চেষ্টা করে যাব তার সুনাম রক্ষা করার জন্য। তার যে কাজ ছিল এবং আরো কাজ যেগুলি আছে সেগুলো যেন আমরা সঠিকভাবে করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশাত, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের দুজনের সঙ্গে আর যুক্ত হচ্ছি না। চট্টগ্রামে আসলে আয়ুব বাচ্চুর যারা সঙ্গে কাজ করেছেন তাদের অনেককেই আমরা পেয়েছি। আমরা দ্বিতীয় পর্বে চট্টগ্রামে কথা বলবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা থাকবেন আমাদের সঙ্গে, ফিরছি শিগগিরই। বিরতির পর আবারও ফিরলাম মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকের বিষয়, অসময়ে চলে গেলেন এবি। আজ আমাদের সঙ্গে এই পর্বে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সৌস ব্যান্ডের চারজন প্রতিষ্ঠাতা সদস্য। যুক্ত হচ্ছেন সুব্রত বড়ুয়া, রনি, মোহাম্মদ আলী, র্যালি এবং আহমেদ নেওয়াজ। আমাদের সহকর্মী মাসুদুল হকের সঙ্গে যুক্ত হচ্ছেন চার সদস্য। আমরা সরাসরি যাচ্ছি মাসুদুল হক আপনার কাছে। আপনার মাধ্যমে জানতে চাই আসলে এই সৌসের যে প্রতিষ্ঠাতা ব্যান্ডের সদস্যরা আছেন তাদের কাছ থেকে। জুয়েল, আসলে জানেন আজকে যে আয়ুব বাচ্চুর মৃত্যুতে পুরো চট্টগ্রাম আসলে শোকে স্তব্ধ, এবং চট্টগ্রামের মানুষের সাথে তার একটি নিবিড় একটা সম্পর্ক ছিল। আয়ুব বাচ্চুর সুর কিন্তু চট্টগ্রাম থেকে আরম্ভ হয়েছিল, এবং আমার সাথে যারা রয়েছেন তারা কিন্তু সোলসের সকলেই ফাউন্ডার মেম্বার। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন সুব্রত বড়ুয়া রনিদা, উনি ছিলেন ফাউন্ডার মেম্বার। আমরা ওনার কাছে জানতে চাইবো সেই সময়কার সোলসের ব্যাপারে যদি একটু বলতেন। ধন্যবাদ। আজ সকালে বাচ্চুর মতো একজন লেজেন্ডারি শিল্পীর মৃত্যু সংবাদ শুনতে হবে সেটা আমরা এখনও মানে কল্পনাই করতে পারি না। আমি বাচ্চুর অনেক সিনিয়র একজন। আমরা বেঁচে থাকা অবস্থায় বাচ্চুর এই বয়সে চলে যাওয়া, এটা আমাদের আমার কাছে কেমন যেন অবিশ্বাস্য মনে হচ্ছে। কেননা সে তার বেঁচে থাকার প্রয়োজন ছিল অনেক দিন, অনেক বেশি। তার কাছ থেকে নতুন প্রজন্মের পাওয়া ছিল অনেক বেশি। আমরা বাচ্চুর এই বিদায়টাকে কিছুতেই সহ্য করতে পারছি না। আর বাচ্চুর যখন বাচ্চুর প্রথম চট্টগ্রামে ব্যান্ড ছিল, এই প্রথম ব্যান্ড ছিল স্পাইডার। স্পাইডার থেকে এসে ফিলিংসে ছিল, ফিলিংস থেকে এসে 1982 সালে। তারপর থেকে সে মিউজিক করছে, আমাদের সাথে মিউজিক করেছিল প্রায় 10-15 বছর। তারপর সে নিজে ঢাকা চলে গেছে, ঝালাকে গিয়ে LRB সৃষ্টি করেছে। কিন্তু বাচ্চু যে জিনিসগুলো দিয়ে গেছে বাংলাদেশের মিউজিক্যাল ব্যান্ডের পরিধিতে, সেগুলি আমাদের নতুন প্রজন্ম এবং যারা পরবর্তীতে মিউজিক করছে তাদের জন্য অনেক কিছু শেখার আছে। এবং সে তাকে হাজার হাজার ভক্ত আছে, তার ফলোয়ার তাকে তার মিউজিক পছন্দ করে, তার গিটারিং পছন্দ করে। এক্ষেত্রে না বললেই নয়, সোলসে যখন সে গান সুর করত, তার সুরে গান গাওয়ার অনেক গান আমাদের প্রচুর প্রচুরভাবে পপুলার হয়েছিল। এবং সে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে, তার পরিবারের প্রতি আমরা সমবেদনা রইল। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা এখন যাচ্ছি তো আরেকজনের কাছে, মোহাম্মদ আলীর কাছে। আপনি একটু জানতে চাইবো, আপনি তো সোলসের সাবেক গিটারিস্ট ছিলেন, আপনি যদি তার সাথে তার বন্ধু ছিলেন, তার যে বাল্য বন্ধু একটু বলতেন সে সম্বন্ধে। আসলে তার সাথে আমার বন্ধুত্ব 40 বছরের হবে অন্তত। সে দীর্ঘ সময়ে তার সাথে যেভাবে আমি চলাফেরা করেছি, আমার সমস্ত আমার লাইফ হিস্ট্রি তো তার লাইফ হিস্ট্রি ওতপ্রোতভাবে জড়িত। কারণ আমরা মিউজিকে এমনভাবে ডিভোটেড ছিলাম সেই 10-12 বছর বয়স থেকেই একসাথে গড়ে ওঠা। আমরা মিউজিক মিউজিক খেলা যেটাকে বলে, আমরা কোনো ক্রিকেট খেলতাম না, ফুটবল খেলতাম না, আমরা একটাই খেলা খেলতাম, সেটা মিউজিকের খেলা। তার হাতে সবসময় কিন্তু তখন কিন্তু একটা জিনিস বোঝা যেত, মর্নিং শুদ্ধা ডে, মানে দিনের আলো দেখলে, সকালের আলো দেখলেই আমি দিনেরটা বুঝতে পারবো কীভাবে যাবে। সে ওরকম একটা ট্যালেন্টেড একটা মিউজিশিয়ান ছিল, যে কোনো কিছু সাথে সাথে কপি করে ফেলতে পারতো। বিদেশের বড় বড় লিজেন্ডের গিটারিস্ট গিটার তার রপ্ত করে ফেলত, এবং আমাদেরকে অবাক চোখে আমরা তাকিয়ে থাকতাম তার দিকে, কীভাবে সম্ভব হলো।
এবং সে রাত নাই দিন নাই ঘুম নাই, হ্যাঁ সে অজস্র গান করে যাচ্ছে, অজস্র গিটারিং করে যাচ্ছে, আবার এমন কোনো ইনস্ট্রুমেন্ট নাই সে বাজাতে পারে না, এমন কোনো ইনস্ট্রুমেন্ট নাই বাংলাদেশে, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টে হাত দিলে কিন্তু কথা বলবে সে আয়ুব বাচ্চু। এবং বর্তমান জেনারেশনের মানুষও সেটা, বর্তমান যারা মিউজিক করছে তাদেরও অনেক কিছু শিকার আছে, এবং তাকে সে যখন শিখাতে যায় টিচ করে তখন কিন্তু সে একেবারে মানে মনোযোগ সহকারে অনেস্টি দিয়ে করে। আপনাকে ধন্যবাদ। আমরা এখন যাচ্ছি আহমেদ নেওয়াজ ভাইয়ের কাছে। আপনি তো সোলসের ফাউন্ডার মেম্বার ছিলেন, যদি একটু বলতেন সেই সময়কার কথা। হ্যাঁ, সোলসের ফাউন্ডার হওয়ার কারণে হয়তো সোলসের আয়ুব বাচ্চুদের সাথে পরিচয় হয়েছে আমার। আমাদের এই যে সোলস 1982 সালে সোলসের প্রথম জয়েন করেছে সে, আমি এই জয়েন করার পিছনে যদিও কিছু একটা অনেকগুলো কথা বলতে হবে। যেমন আমরা প্রথম ওকে নিয়ে প্রথম দেখেছি ওকে আমি স্পাইডার ব্যান্ডে, গিটার হাতে করে হচ্ছে, তখন ফিলিংসে আসলো, ফিলিংসে গিয়ে দেখলাম তার দক্ষতার অনেক পরিধি। তখন আমাদের যে সময়টা যাচ্ছিলো তখন আমাদের একটু ভ্যাকুয়াম, খালি একটা খালি জায়গা ছিল যে গিটারিস্ট ছিল না আমাদের ভালো, তখন গিটারিস্ট হিসেবে আমরা আয়ুব বাচ্চুকে পিক করি 1982-তে। যেটা সবচেয়ে বড় জিনিস পাওয়া হয়েছে আমাদের সোলসের মধ্যে, 82 সাল থেকে যেদিন সে সোলসের সাথে জড়িত হলো সেদিন থেকে সোলসের গান, গানের রং চেঞ্জ হয়ে গেছে পুরো, একদম ফুললি চেঞ্জ। তার গিটারিংয়ে নকিবের কিবোর্ডিস্ট, রনের ড্রামার, এরকম আমরা যারা ছিলাম পাকাপোক্ত একটা মিউজিশিয়ান দলের একটা কালার পুরোটা চেঞ্জ হয়েছে গানগুলো। যেমন সেই সময় কলেজের করিডোরে গানগুলো টপ অফ দ্য পিক একদম চলে যাচ্ছে, আরও আছে যেমন মোটর ভেতরে আছে, আরও যেমন ঘুমভাঙা শহরের যে যে গানটা ওই শহর আমাদের সোলসে বসে সে গানটা করেছিল, শেষের দিকে সে গানটা কিন্তু আমার থেকে তুলে নিয়ে গেছে। ও যখন চলে যায় আমি, আমার খুব কষ্ট হচ্ছে, সে যেদিন আমাকে সোলস ছেড়ে চলে যাচ্ছে সেদিন আমার এখানটায় বসে, নিচে বসে আমি উপর বসে আছি, কাঁদতে কাঁদতে মনে আসবে আমাকে মাফ করে দিয়ে, আমি যখন ভুল করলে মাফ করে দিয়ে, আমার খুব কান্না হচ্ছে, বিশ্বাস করেন না, আমার 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 বুকের ভিতরে খুব কষ্ট হচ্ছে। এরকম একটা ছেলেকে আমরা বিদায় দিয়েছিলাম, সে যে একদম চিরবিদায় দিব আজকে সেটা আমি ভাবতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমাদের। এমন একটা লিজেন্ডারি ব্যান্ড, সে শুধু ব্যান্ড সঙ্গীতের জন্য না, সে বাংলাদেশের মিউজিকের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে বলেন, অন্যান্য আধুনিক গানের ক্ষেত্রে বলেন, বিজ্ঞাপন চিত্রের জন্য বলেন, কোন কোথায় কাজ করেন, সে সমস্ত জায়গায়। দুঃখ হচ্ছে সে এই পর্যন্ত বাংলাদেশের কষ্টটা আমি জানি না, সে জাতীয় পুরস্কারটা পাওয়ার খুব দরকার ছিল, এই জাতীয় পুরস্কারটা সে এখনও পায়নি। আমরা চাইব, আমরা চাইব তার এই এই জাতীয় পুরস্কার হচ্ছে মরণোত্তর হলো জাতীয় পুরস্কার যাতে সে পায়। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। এর মধ্যে আমার সাথে যুক্ত হচ্ছেন আরেক ফাউন্ডার মেম্বার আজর আলী ভাই। আপনার একটা আপনারা জানতে চাইবো যে সেই সময়কার কথা একটু বলতেন, শেয়ার করতেন একটু। বাচ্চুকে আমি পাই ফিলিংসে, ওকে নিয়ে আসি আমি ফিলিংসে অ্যাজ আ ফাউন্ডার মেম্বার। সেখানে বাচ্চুর ট্যালেন্ট যেটা আমি দেখেছিলাম সেটা নার্চার করে ওকে অনেকটা, ওর স্টাইল অফ গিটারিং যেভাবে করতে হয় সেভাবে গাইড করেছিলাম আর কি। বাট বাচ্চু ইজ এ ট্যালেন্ট অন ইজ ওন, এত ফাস্ট গিটারিস্ট, এত সুন্দর সে ধরন করেছিল। এইভাবে ফিলিংসে মানে আমাদের অনেকটা চেঞ্জ করে ফেললাম আমরা ওকে নিয়ে। আফটার দ্যাট সোলস জয়েন করলাম আমরা যখন, আমার সেখান থেকে আবার মিউজিকের ইয়েটা টোটাল চেঞ্জ করে আমরা অন্য ধরনের ধাপে নিয়ে গেলাম, যার ফলে অনেক হিট পেয়েছেন বাচ্চুর সাথে। বাচ্চু আমার খুবই ক্লোজ একজন ছিল, এখন চলে যাওয়াতে এত বড় একটা লস আমরা অ্যাকসেপ্ট করতে পারি না আর কি। বাচ্চু এত ভালো সব দিক দিয়ে, দিক দিয়ে মিনস নতুন প্রজন্মের জন্য সে যত সাহায্য যে করতো, ওদেরকে উৎসাহিত করতো, এরকম আমার মনে হয় না অন্য কোনো মিউজিশিয়ান করে। সো সবখানে আর চিটাগাংয়ের যে ফিলিংটা আছে, সে চিটাগাংয়ের ছেলে, চিটাগাংয়ের যে ফিলিংটা আছে সবসময় সে চিটাগাং সবাইকে উৎসাহিত করতো, সে নতুন ব্যান্ড হোক, কেউ কেউ জানুক বা না জানুক সবাইকে উৎসাহিত করতো। এই জিনিসটা বাচ্চার মধ্যে আমি পেতাম ওর, কারণ অন্তত এত বড়। আপনাকে ধন্যবাদ। তো জুয়েল, আপনার তো আমরা আপনাদের কথা শুনলাম, তো আরেকটি ব্যাপারে আপনারা জানেন আগামীকাল ঢাকাতে শ্রদ্ধা নিবেদনের পরে চট্টগ্রামে নিয়ে যাওয়ার কথা শনিবারে, সেই রকম প্রস্তুতি কোনো চট্টগ্রামে কোনো রকম শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি রয়েছে কিনা? বাচ্চুভাই সম্পর্কে বলতে গেলে তো সারাদিনই চলে যাবে, কারণ ওর যে লম্বা একটা জীবন, সে জীবনটার কাহিনী ওর, যেমন ওর পরিবার সম্পর্কে বলতে হয় যে ওরা ছিল তিন ভাই, হ্যাঁ তিন ভাই, ওর মা
ওকে ওর জন্য খুবই কষ্ট করেছে, কষ্ট করেছে মিনস ও এত মিউজিক পাগল ছিল, সে রাত্রে আসার পর্যন্ত ওর মা না খেয়ে বসে থাকতো বাসে ফেরা পর্যন্ত। ইভেন সে এমন সময় গেছে সারা রাত সে আসেনি, ওর মা না খেয়েছিল। আসলে বাচ্চুর কতগুলো জীবনের মধ্যে এমন এমন কতগুলো ঘটনা আছে, যেমন সে খুব দানশীল একটা ছেলে, কোনো ফকিরকে তার সামনে থেকে ফিরে যেতে দেখিনি আমি, সে 100 টাকার নোট হোক 500 টাকার নোট হোক সাথে সাথে দিয়ে দিত। এবং এই যে তার মানুষের প্রতি ভালোবাসা এবং উদারতা, হ্যাঁ এই দোয়া, সে তো দোয়াই সে তাকে ইনশাল্লাহ স্বর্গে নিয়ে যাবে। যেটা হচ্ছে কি, আমরা বাচ্চুকে হারিয়ে যেটা বাংলাদেশ হারিয়েছে মনে হচ্ছে আমরা হারিয়েছি, পুরো বাংলাদেশ হারিয়েছে একজন লিজেন্ডারি মিউজিক মিউজিশিয়ান, যাকে দেখে মিউজিশিয়ান হতে হয় এরকম ছেলেরা এখন বাচ্চু হওয়ার জন্য চেষ্টা করবে নতুন করে। আমি চেষ্টা করবো এবং আমার ছেলেরা তাই বাচ্চু হয়ে উঠে আসুক সবাই। এক কথায় বাচ্চু একজন এরকম উজ্জ্বল নক্ষত্র যে কোনোদিন নক্ষত্র যেহেতু মরে না সে মরতে পারে না। তাকে ধন্যবাদ। তো জুয়েল, আগামীকাল ঢাকায় আয়ুব বাচ্চু জানাজা আসছে, সে তাকে তারপর দিন চট্টগ্রামে নিয়ে আসা হবে। চট্টগ্রামের চৈতন্যগল্লি তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। তো জুয়েল, চট্টগ্রাম থেকে আসলে ওনারা আমাদের যুক্ত হয়েছেন, আপনারা তাদের কথা এই ছিল আসলে চট্টগ্রাম থেকে। জি মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে আপনার মাধ্যমে সোলস ব্যান্ডের আয়ুব বাচ্চুর সেই পুরনো সহকর্মীদেরকে পেয়েছি আজকে, তাদেরকে ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে। আপনি অবশ্যই ধন্যবাদ জানিয়ে দিবেন, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক আপনাকেও ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এই ছিল আজকের আয়োজনে, আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।